शैतान श्रवण कुमार हे दिन आमाके बाखे पे खूब बहादुरी देखे छिले किन्तु आज आज तो एके बारे आमार हाथेर मुठोय एबार हाय रूपोशी बंधन नाखे आमार हाथे तुले दिबी नहाय आमार ए हाथेर चाबुके रागाते पीछे मरबी आगे आदेश करो नु हुजूर जाओ बंदी सपन के लिए आसो आगे आपने बुझी ये श्रवण कुमार के साबुक मरवे अते तोर क्यों लास हुजूर आमी उल्लूक नय आमी स्त्री बंग तबे बोलछिलाम के हुजूर ए मोरा के आर ना मेरे बरम हाथ पा दे दे सुजा कारागारे फेले राखुन দুদিন পরে দেখতেন শালা না খেতে পেয়ে শুকিয়ে একেবারে কাঠ হয়ে গেছে ওকে আর পরামর্শ দিতে হবে না আমি তোকে যা বলছি তাই করগে হইলে আমার হাতের চাবুকখানা আপনার হাতের শিকার আমি এক্ষুনি নিয়ে আসছি আর বন্দি স্বপনকে এখানে পাঠিয়ে দে এই যে হুজুর এনেছি শালাকে আচ্ছা করে পিটিয়ে দি হুজুরের বেবিকে তুমি যদি তুমি আমার প্রস্তাবে রাজি হও তাহলে তুমি পাবে মুক্তি আর যদি তুমি আমার কথা অন্যথা হও তাহলে পাবে শুধু শাস্তি ও তুমি আমার প্রস্তাবে রাজি কিনা বলো কি সেই কথা যদি চুমকির ভালোবাসাকে তোমার মন থেকে মুছে ফেলে তাকে আমার হাতে তুলে দিতে পারো তাহলেই তুমি পাবে মুক্তি এবার বলো তুমি আমার প্রস্তাবে রাজি কিনা তোর শয়তান যে চুপকি তোকে সেবা যত্ন করে প্রাসাদে ফিরে যেতে সক্ষম হয়েছে সেই চুপকিকে তুই অপমান করতে চাস অপমান নয় স্বপন অপমান নয় আমি থেকে আমি থেকে শাদি করতে চাই
চিয়া লম্পট আর একবার এই কথা উচ্চারণ করলে আমি তোর জিভটা টেনে ছিড়ে ফেলবো কামাস পেদব কি আবার যে আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে তাই আমি প্রাণের মায়ায় একটা লম্পটের হাতে আমার চুমকিকে তুলে দিতে পারি না পারবি না 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 তাহলে তুই চুমকিকে আমার হাতে তুলে দেবি না না তাহলে যে তোকে আমার এই চাবুকের আঘাতে পিষে মরতে হবে মরতে যদি হয় মরবো তবু পারবো একটা লম্পটের হাতে চুমকিকে কোনো দিন তুলে দেবো না তবে দেবেন তাহলে সহ্য কর আমার এই হাতে চাবুক বল শয়তান বল 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 চুমকিকে আমার হাতে তুলে দেবে কিনা না 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 যত পারি চাবুক মার দেই না তবু তোর জন্য প্রস্তাবে এই স্বপ্ন কোনো দিন রাজি হবে না তবে মার শয়তান মার 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 সইতে পারছি না ভাই সইতে পারছিস না বল তোর চুমকিকে আমার হাতে তুলে দেবে কিনা বল শয়তান বল বল একটু চল আমার বুকটা যে পেটে যাচ্ছে কেউ কিনে আমাকে একটু জল খাওয়াবে জল খাবি জল খাবি জল খাবো মা দাও জল খাবি তুমি কি দেখতে পাচ্ছ না কুদা এই নিষ্ঠুরের দল আমাকে এক ফোঁটা জল পর্যন্ত খেতে দিচ্ছে না কুদা মা মা গো তুমি আমাকে এক ফোঁটা জল খেতে দিলে না মা তোমার মতো তো একজন মা আমার ঘরে আছে মা একজন মা সেদিন তোরা আমার ছেলেকে হত্যা করতে চেয়েছিলি আমিও তোকে নির্মম ভাবে হত্যা করবো চালা চাবুক ছোট লোকের বাচ্চা
सुनो सुनो बोली जे तू
मन हो
আমার পিতার প্রতিধ্বনি আমার চোখের সামনে ভেসে উঠছে। আমাকে বলছে, ওরে অবু সন্তান, ওকে তোরা আর এমনি ভাবে চাবুক মারিস নেই, এই যে আমি সইতে পারছি না, তুই হয়তো বুঝতে পারছিস না বাচ্চা, ওর মাঝে যে আমার রক্ত প্রবাহিত, ওকে তোরা আর এমনি ভাবে চাবুক মারিস নে, ওকে ওকে তোরা ছেড়ে দে। বলো মা, আমি কি সত্যি সত্যি আমার পিতার কণ্ঠস্বর শুনতে পাচ্ছি? না না বাবা, তোর মনের দুর্বলতা মাত্র, তোমার পিতা তো স্বর্গবাসী, তার কণ্ঠস্বর তুমি কোথা থেকে শুনবে? চলো চলো বাবা, তোমার এখন বিশ্রামের সময়, চলো তুমি বিশ্রামের কক্ষে চলো, চলো চলো বাবা বিশ্রাম কক্ষে চলো, চলো দীপ্রাঙ্ক খাই সে রে হালায় খাই সে আমারে, ইয়ে আদেশ করুন রানীমা, যাও ওকে কারাগারে নিয়ে যাও। আমি তাই করবো রানীমা, তাই চলো মা, যা বিশ্রামের সময় হয়েছে। ওদের চাকরি করে দিন রাত ভরে লাত্তি কুতা খেতে খেতে আমার এখন জীবন শেষ, আমি তাই ভাবছি ওই খারাপের দলে আমি আর নাই ভাই, তাই মানুষের দুঃখে আমার মনে দুঃখ পায়। দাঁড়াও দাঁড়াও ভাই, তোমাকে জল দিচ্ছি, এই এই নেও জল, তোমার জন্যে ওই জালিমদের চোখের আড়ালে লুকিয়ে লুকিয়ে নিয়ে আসছি ভাই, এইবার নেও একটু জল পান করো ভাই। আমাকে তুমি বাঁচালে ভাই, আমাকে তুমি বাঁচালে,
আরে ভাই কোথায় বাঁচালাম, সামান্য একটু শান্তির খোরাক দিতে পেরেছি বলে বাঁচানো হয়ে গেল। যাক এবার চলো, তোমাকে আমি বিশ্রাম কক্ষে নিয়ে যাই। চলো ভাই, চলো চলো। মন্ত্রী মশাই, আপনার কি অভিযোগ? মহারাজ, শুনেছি উদয়পুরের যুবরাজ নাকি আমাদের রাজ্যে প্রবেশ করে সোনাচুর এলাকায় সাঁওতালদের ঘর বাড়ি জ্বালিয়ে জ্বালিয়ে দিয়েছে। অজস্র সাঁওতালদের নারী পুরুষদের মারধর করেছে, এটা কি উদয়পুর যুবরাজের অপরাধ নয় কি? আমার দিন অনুমতিতে আমার রাজ্যে প্রবেশ করে এমনি ভাবে নির্যাতন করবে, যা তাই আমাকে মেনে নিতে হবে? অসম্ভব। যদিও সে আমার আত্মীয় হয়, তবু অপরাধীকে আমি ক্ষমা করব না। আই করতে হবে যুবরাজ, বিদেশের অত্যাচারে আমাদের রাজ্যের প্রজারা দুঃখ ভোগ করবে কেন, তা সহ্য করব কেমন করে? অচিরাই উদয়পুরের যুবরাজকে পাল্টা জবাব দেওয়ার ব্যবস্থা করতে হবে। তাই করুন মন্ত্রী মশাই, তাই করুন, নইলে যে তাদের খটকা বেড়ে যাবে। আপনি অচিরে দূত পাঠিয়ে বন চন্দ্রপতিকে জানিয়ে দিন, তার পুত্র যদি আমার রাজ্যে প্রবেশ করে প্রজা নির্যাতন করে, তবে আমিও তাকে ক্ষমা করব না, বাধ্য হব ওই উদয়পুর আক্রমণ। কোথায় আমাদের যুবরাজ? আমাদের যুবরাজ কোথায়? এ তুমি যুবক, আমি চালবন্দ্র সোনাচোর অধিবাসী। এ তোমার অভিযোগ? অভিযোগ নয় যুবরাজ, বিচার চাইতে এসেছি। কার অধিকার? উদয়পুর যুবরাজ দীপক কুমারের। দীপক কুমার কি করেছে? সোনা চোরার গুণ দিয়ে ফেরার পথে আমার পিতা ওই তালিমদের রুখে দাঁড়ায় বলে আমার পিতাকে হত্যা করেছে। দীপক কুমার তোমার পিতাকে হত্যা করেছে? মন্ত্রী মশাই, এই অত্যাচার যে নিয়মে সহ্য করা যাচ্ছে না, আমরা প্রতিশোধ নেব। আমি বলতে চাই, যুবরাজের বিচার করবেন কিনা? যাও যাও যুবক, যদি দীপক কুমার আমার আত্মীয়, তবে আমি সহ্য করব না। অচিরে অচিরে আমি তোমার পিতৃ হত্যার প্রতিশোধ নেব। হাই করুন যুবরাজ। যাও যাও যুবক, তুমি অপেক্ষা করো। আই যাচ্ছি যুবরাজ, তবে যাবার বেলা পূরণ করুণাময়ের কাছে প্রার্থনা করে যাচ্ছি, আপনার মতো যুবরাজ যেন প্রতিটি ঘরে ঘরে থাকে, প্রতিটি ঘরে ঘরে থাকে। মন্ত্রী মশাই, আমরা অপেক্ষা করব না, চলুন চলুন যুবরাজ। হ্যাঁ তাই চলুন। ও
दीदी तुम्हें आहो तो आओ आओ माँ ना माँ मगु कत अपराध कर भाई मानुष भूल जो बुझते पारे निजे निजे से भूल संशोधन करते हैं प्रयोजन नहीं भाई शेष कर दिल आई चुमकी ना भाई चुमकी आमार काछे थाकबे सपन जेमन आमार छेले चुमकीओ आमार मेये ओके आमी कोथाओ जेते देबो ना ठीक आछे बहिन
তবে আমি চলে যাচ্ছি না ধরো জুঙ্গু তোমার দের সম্মুখে আমার দায়িত্বটা আমি শেষ করে নেই চলে আগে ঘরে চলো তারপর সব ফুলে বলবো